ফাইনালি চলে আসলাম, এখন আমরা ভিতরে যাব, দেখি ভিতরে কি অবস্থা। আসলে ব্রিজটা কিন্তু দেখতে দূর থেকে অনেক সুন্দর লাগে, কাঠের ব্রিজ তো। এখন সামনে এসে দেখি যে বিজিবি বলে মনে হয় তাদেরকে, হ্যাঁ বিজিবি, তারা এখানে রোড বন্ধ রাখছিল এতক্ষণ দুইটা গাড়ি দিয়ে। তো গাইস আমরা মেরিন্দা রোডে আছি, এখন প্যারাসিলিং করব। প্যারাসিলিং করার জন্য মেরিন্দা রোডে চলে আসছি। রোডটা কিন্তু আসলে জাস্ট ওয়াও গাইস, দেখতেই পাচ্ছেন রোডটা আসলে অনেক সুন্দর। মেরিন্দা রোডটাই অনেক সুন্দর, কারণ আর দেখেন এদিক দিয়ে হলো পাহাড় আর এদিক দিয়ে হলো সাগর, দেখতে পাচ্ছেন এদিকে অনেক সুন্দর সাগর, এই যে গাছের ফাঁকে ফাঁকে দেখেন। তো দেখা 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 তো আবার আমি ভিতরে চলে যাবো পরে। জায়গাটা খুবই সুন্দর, খোলামেলা জায়গা দিয়ে আপনাদেরকে দেখাবো আমি। দেখেন সাগর, সাগর খুব সুন্দর না? হ্যাঁ জাস্ট ওয়াও, এই যে পাহাড় জাস্ট ওয়াও। আসলে সকাল যখন আমরা রওনা দিয়েছিলাম তখন 7টা বাজে, একবার আসছিলাম এখানে তখন গাড়ি আমরা 105, 10, 12 করে টানছিলাম, তখন রোডে কোনো গাড়ি ছিল না, ঠিক আছে। বৃষ্টি হয়েছিল তখন রোড পুরা খালি ছিল, রোড পুরা খালি ছিল। আর এখন তো দেখতেই পাচ্ছেন শুধু গাড়ি আর গাড়ি। আর এখানে একটা সমস্যাটার কথা যে রোডটা দেখতেছেন আপনার, রোডটা কিন্তু একদম ছোট, পাশে ছোট, কিন্তু আপ ডাউন গাড়ি এখানে আসে আসে যায়। দেখেন তো আমি এদিক দিয়ে যাচ্ছি, ওই পাশ দিয়ে গাড়ি আর লাইন যাচ্ছে, এই হলো সমস্যা, রোডটা ছোট হয়ে গেছে। দেখেন সাগর, ওয়াও, ওএমজি, বৃষ্টি তো চলে আসছে, এলা বৃষ্টি তো চলে আসছে, এতক্ষণ তো রোদ ছিল ভালো লাগছিল, এখন কি করব, বৃষ্টি চলে আসছে। দেখি বৃষ্টিতে ভিজে ভিজে হলো ওখানে যাব, ফেরাসিলিং তো করতে হবে, না হলে এখানে আসছি কেন, তাই না? সকালে একবার আসছি তখন ওটা খোলে নাই, তারা বলছে যে 9টা 10টার পরে নাকি খোলে, সেজন্য আর কি সকালবেলা ফিরে যেতে হয়েছে। তো ফলে আমরা মোটামুটি কোনো রকম ফটোশ্যুট করে চলে গেলাম, এই আর কি অবস্থা। দেখেন গাইস সেই জন্য এখন মিস করা যাবে না, বৃষ্টি আসলেও আসুক আমরা আজকে এটা করে যাবো। কি সমস্যা? আসলে গেছে একটা কথা বলতে মনে নাই, আমরা কক্সবাজারের ট্যুরে আসছি, 3টা বাইক, মোট 6 জন, 3টা বাইকে 2 জন করে, মোট 6 জন। আমার সামনে এখন দেখে দেখছেন, সেও আমার ছোট ভাই, সে ছোট ভাই, সে একজন, আর আমি একজন, 2 জন, আর আমাদের পিছনে একজন আছে, দেখতে পাচ্ছি কিনা, এই যে লুকিং গ্লাসে। আচ্ছা আমি দেখাই, এই যে এটা, এই যে 4B বাইক, এটা তো টোটাল 3টা বাইক আমরা আসছি এখানে, 3টা বাইকের 6 জন, টোটাল 300+, 300 কিলো+, হ্যাঁ। তো আপ ডাউন 600-র উপরে। তো নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, এমনকি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেন আমার এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। কক্সবাজার আসছি, বান্দরবন যাবো, এটা কি হয়, তো সেই জন্য বান্দরবনও এখন যাব, কালকে আশা করা যায় কালকে যাব। তো গাইজ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন, আমরা প্যারাসিলিং করার জন্য অনেক 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 এক্সাইটেড, অনেক এক্সাইটেড, কেননা আমি কখনো এটা করিনি, হাওয়ার উপরে আকাশে উঠবো, এমনকি এখনও বিমানে উঠিনি আমি, সেজন্যই
এমনটা লাগতেছে। চলে আসছি নাকি? না, আরো সামনে। হ্যাঁ, এটা সৈকত সুনীল সৌন্দর্য রক্ষা করি। আসলে একটা বিষয়, এদিকে এই গাড়িটা বেশি চলে। হ্যাঁ, এই গাড়ি দিয়ে আসলে এই গাড়িটা এদিকে একটু বেশি চলে। কারণটা হলো যে এই গাড়ি দিয়ে মজাটাই আলাদা, এই গাড়ি দিয়ে ঘুরের মজাটাই আলাদা। হাওয়া বাতাস খাওয়া যায়, দাঁড়ায় দাঁড়ায় দেখা যায় সৌন্দর্যগুলো, সেই জন্য এটা একটু বেশি চলে। এখন আমরা জ্যামে লেগে গেছি। এদের দেখেন গাইস, এই যে গাড়ির মধ্যে মেয়েরা মহিলারা পুরুষ সবাই আছে। আসলে বাইক গাড়িগুলো দিয়ে যাইতে খুব মজা। আর এদিক দিশাঘরটা দেখেন, দেখতে খুব সুন্দরই লাগে, ভালো লাগে। এই আস্তে লাগা দিছি গাইস, যে জন্য জ্যামটা লাগছিল। এখন সামনে এসে দেখি যে বিজিবি বলে মনে হয় তাদেরকে, হ্যাঁ বিজিবি, তারা এখানে রোড বন্ধ রাখছিল এতক্ষণ দুইটা গাড়ি দিয়ে। হয়তো এখানে তারা কাজ করছে, সেজন্যই তারা এতক্ষণ ধরে জ্যামটা লাগানো হয়েছে, রোডটা বন্ধ রাখছিল আর কি। তা এখন ছেড়ে দিয়েছে রোডটা। দেখেন আপনারা, এখানে কাজ করছিল, বাট গাছ কাটছিল মনে হয়, মেবি সেজন্য বন্ধ ছিল। এখন তারা তো সাইড দিচ্ছে না, তাদেরকে কিছু বলাও যাবে না। ওই লাইন ক্লিয়ার, এই লাইনটা একটু এত লাইন ক্লিয়ার, তারা সাইড দিলে তো চলে যেতাম। সামনেরটাও আমাদের বাইক, তো ক্লিয়ার। এখন রোড খালি থাকবে আশা করা যায়, কেননা যে এতক্ষণ ধরে বন্ধ ছিল, তো সেই জন্য এই পাশের লাইন মানে যাওয়ার লাইনটা রোড ক্লিয়ার থাকবে আশা করা যায়। আমরা যেখানে পার্কিং করার কথা ছিল ওখান থেকে চলে আসছি আরেকটা জায়গায়, ওটার সাথেই, ওটার সাথে এখন গাড়ি পার্কিং আমরা একটু পরে করি। আগে জাস্ট ওই ব্রিজটা দেখে আসি, ব্রিজটা আগে একটু দেখে আসি আমরা, দেন তারপর গাড়ি পার্কিং করি, ওই ওটা যেটার জন্য আসছি আর কি ওটা করবো। আপনারা সাথে থাকুন, ব্রিজটা আপনাদেরকে দেখাই। ব্রিজের কাছে যাচ্ছি আমরা, এখান থেকে কিন্তু ব্রিজ দেখা যায়, আপনারা দেখেন কিনা জানি না। এই যে দেখেন ক্যামেরায় অনেক দূরে হয়তো দেখা যায়, এদের চলে আসছে এখানে। চলে আসছি বলতে বলতে এখনো চলে আসছি।
আসলে ব্রিজটা দূর থেকে দেখা যায় এটা কাছে, কিন্তু আসলে এটা কাছে না, এটা অনেক দূরে। তো আমরা চলে আসছি এখন গাড়িটা এদিক দিয়ে সাইড করে, দেন আমরা ভিতরে ঢুকবো। ঢুকে ব্রিজটার উপরে উঠে একটু কয়েকটা ছবি তুলে চলে আসবো, তারপর ফেলাসিলিং ওই যে যেটা বলে আর কি ওটা করবো। এখন বাইকটাকে রাখতে হবে। ফাইনালি চলে আসলাম, এখন আমরা ভিতরে যাব, দেখি ভিতরে কি অবস্থা। আসলে ব্রিজটা কিন্তু দেখতে দূর থেকে অনেক সুন্দর লাগে, কাঠের ব্রিজ তো সেজন্য। সকালে এখানে আসছিলাম একবার, তখন তো অন্ধকার ছিল আর আবহাওয়া তেমন ভালো ছিল না, তা এখন তো মোটামুটি ঠিক আছে। খুব সুন্দর, ফার দিকে হিরে ছবি উঠলে সে বল।